প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের সেই প্রস্তুতিতে সাহায্য করার জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 2021-এ আট লম্ববৃত্তাকার চং এই অধ্যায় থেকে সাধারণত কোন কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব উপকার আসবে। এবং যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই অধ্যায় থেকে বিগত বছরে এসেছে শূন্যস্থান এসেছে 2019-এতে, সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে 17, 18 এবং 19, এবং দীর্ঘভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এসেছে 2017 এবং 18-তে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এ বিগত বছর অর্থাৎ 2020-তে এই অধ্যায়তে কোনো প্রশ্ন আসেনি। অতএব এবছর অর্থাৎ 2021-তে এখান থেকে তোমাদের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। তোমরা ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের দেখিয়ে দেব এই অধ্যায় থেকে সাধারণত কোন কোন প্রশ্নগুলি এবছরের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো, তোমাদের বইয়ের 141 পৃষ্ঠা বের করো। দেখো প্রয়োগ 3, এটা তোমাদের 2017-তে এসেছে, অতএব এটা আসার সম্ভাবনা নেই। এবং এরপরে তোমরা 143 পৃষ্ঠাতে যেটা প্রয়োগ 8, অর্থাৎ এই যে এই অঙ্কটি প্রয়োগ 8, এই প্রশ্নটি এই অঙ্কটি এবছর আসার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে করবে। কারণ এই অঙ্কটিতে প্রয়োগ 9 ঠিক ওই অঙ্কটির অনুরূপ। দেখো প্রয়োগ 9, অর্থাৎ অতএব তোমরা প্রয়োগ 8 এবং প্রয়োগ 9 এ দুটো করবে এবছরে। এই দুটি অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো প্রয়োগ 10, প্রয়োগ 10 এবছরের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এবছরে খুবই আসার সম্ভাবনা রয়েছে। এই অঙ্কটি তোমরা খুব ভালো করে দেখবে, কারণ এই অঙ্কটি আসার খুবই সম্ভাবনা রয়েছে। এরপরে তোমরা চলে এসো প্রয়োগ 12, এবছরের ক্ষেত্রে প্রয়োগ 12 খুব ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালো মনোযোগ সহকারে দেখো অঙ্কটি দেখে থাকবে। কিছুটা করে দেওয়া আছে এবং কিছুটা তোমাদেরকে করতে হবে। মনে রাখবে যেহেতু এবছর তোমাদের লকডাউনে কোনো ক্লাস হয়নি, তাই সাধারণত তোমাদের যে প্রয়োগগুলি সম্পূর্ণ করে দেওয়া আছে সেই প্রয়োগ থেকে আসার সম্ভাবনা রয়েছে। অতএব তোমাদের এখানে প্রয়োগ 14 যেটা সম্পূর্ণ করে দেওয়া আছে, এটা এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই অঙ্কটি তোমরা দেখবে, এবং যে প্রয়োগগুলিতে ভেরি ইম্পর্ট্যান্ট লেখা রয়েছে সেগুলি এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলি তোমরা বারবার করবে, যাতে পরীক্ষাতে এলে তোমরা কোনো মতেই নাম্বার মিস না করো। এবং প্রয়োগ 15 এই অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা চলে আসবো প্রয়োগ 17, খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তবু তোমরা এখান থেকে দেখে থাকবে। এবং দেখো কোষে দেখি 8, এই অধ্যায় থেকে যে 4 দাগের প্রশ্নটি, 5 দাগের প্রশ্নটি এবং 7 দাগের প্রশ্নটি দেখো 2018-তে এসেছে, অতএব তোমরা 8 দাগের প্রশ্নটি, 9 দাগের প্রশ্নটি এবং এই 10 দাগের প্রশ্নটি, 12 দাগের প্রশ্নটি, 14 দাগের প্রশ্নটি এবং 18 দাগের প্রশ্নটি যে প্রশ্নগুলি বলা হলো সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে করবে। আর এই যে 19 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা সবাই করবে, কিন্তু যেগুলি দাগ দেওয়া আছে সেই দাগ দেওয়া অঙ্কগুলি খুব ভালো করে করবে। তো দেখো এখান থেকে এ থেকে 1, 2 এবং 3 দাগের অঙ্কটি 2018-তে এসেছে এবং 4 দাগের অঙ্কটি, এবং বি থেকে তোমরা সাধারণত দুটোই করবে কিন্তু 2 দাগের প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, এবং সে সবগুলো করবে কিন্তু সিএর এই যে 3 দাগের প্রশ্নটি এবছরের ক্ষেত্রে খুব ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এই অঙ্কটি খুব ভালো করে করবে এবং বারবার করবে। দেখো এরপর দেখো যে 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেটি দেখো 2, 3 এবং 5 প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে করবে। তাহলে কি তোমাদের আশা করি তোমাদের যে অঙ্কগুলি দাগ দেওয়া হলো সেখান থেকে তোমরা 2021-তে পেয়ে যাবে। দেখো তোমাদের ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দাও, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও। এবং এই অধ্যায় ভিত্তিক সাজেশন আপলোড করা হয়েছে, তো যদি তোমরা সেগুলি দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে তোমরা সেগুলি অবশ্যই দেখে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।